জিমি ভ্যালেন্টাইনের লাস্ট পার্টটা এবার বলছি। আনপারসিভড বাই দ্য এল্ডার্স মে দ্য 9 ইয়ার ওল্ড গার্ল ইন স্পিরিট অফ প্লে হ্যাড শট আগাথা ইন দ্য ভল্ট। তার মানে যখন বড়রা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, সবার অলক্ষে, বড়দের অলক্ষে, অগোচরে মে, তার বয়স 9 বছর, ইন স্পিরিট অফ প্লে, খেলাচ্ছলে, খেলতে খেলতে হ্যাডশট আগাথা, আগাথাকে কি করলো না, আটকে ফেললো ইন দ্য ভল্ট, ভল্টে আটকে দিল। শি হ্যাড দেন শট দ্য বোল্টস অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু। মিস্টার অ্যাডামস যেমন করে দেখাচ্ছিলেন সবাইকে যে কেমন করে কম্বিনেশন নবটাকে ঘুরি ঘুরিয়ে দিয়ে আটকে দিতে হয়, ও সেই সমস্ত কিছু সেই যেমন যেমন তিনি দেখিয়েছিলেন তেমন তেমন করে তার বোনকে আটকে দিল। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগলড অ্যাট ইট ফর এ মোমেন্ট। মানে এটা বুঝতে পারলেন যে বাচ্চাটা আটকে গেছে, তখন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক মানে অ্যাডাম স্যার কি, উনি মানে লাফিয়ে উঠে ওই জিনিসটাকে নিয়ে টানাটানি করতে লাগলেন, টাগড, টানাটানি করতে লাগলেন। দ্য ডোর ক্যানট বি ওপেন্ড, দরজাটা খুললো না। হি গ্রোন্ড, মানে উনি তখন ভয়েতে গোঙাচ্ছেন। দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড নট দ্য কম্বিনেশন সেট, জিনিসটা নতুন একদম, তাদের কম্বিনেশন সেট করা হয়নি, নাম্বার টাম্বারগুলো ঠিক করা হয়নি, ঘড়িটা তখনও ঠিক মতো চলছে না, তাকে দম টম দেওয়া হয়নি, সেটা একদম নতুন অবস্থায় যেমন তেমনই, মানে সেটিংটা হয়নি আর কি সোজা কথা। আগাথাস মাদার স্ক্রিমড এগেন হিস্টেরিক্যালি, মা তখন কাঁপছে, তখন তার মা মানে আরো মানে চেঁচা মানে চিৎকার করছে। হাস সেড মিস্টার অ্যাডামস রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড, মিস্টার অ্যাডামসের হাত তখন কাঁপছে, তিনি তখন বলছেন চুপ কর চুপ কর, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই 1 মিনিটের জন্য একটু শান্ত হ। আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যত জোরে পারেন তত জোরে চেয়েছি আগাথা বলে ডাকছেন, লিসন টু মি, শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি শ্রিকিং ইন দ্য ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরার। মানে মুহূর্তের জন্য ওনারা শুনছেন যে বাচ্চাটা মানে ভয়েতে মানে একদম সিটিয়ে গেছে যাকে বলে, আর একটা চিৎকার করছে, ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করছে। মাই প্রেসাস ডার্লিং ওয়েল দ্য মাদার, তার মা তখন মানে মাও চিৎকার করে বলছে, মানে বাচ্চাটাকে বলছে শি উইল ডাই অফ ফ্রাইট, না ভয়েতে মরে যাবে। ওপেন দ্য ডোর, ওফ ব্রেক ইট ওপেন, কান্ট ইউ মেন ডু সামথিং, যে তোমরা এতগুলো এখানে লোক রয়েছো তোমরা কিছু করতে পারছো না। দের ইজ নট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস ইন এ শেকি ভয়েস। মিস্টার অ্যাডামসের তখন ভয়েতে আর কি উনি তখন কাঁপছেন, উনি তখন বলছেন যে লিটল রক, তার আগে তো কোনো এমন কেউ নেই যে এই দরজাটা দিয়ে খুলতে পারে, এরকম কেউ নেই। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, দ্যাট চাইল্ড শি ক্যানট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, দ্যার ইজ নট এনাফ এয়ার অ্যান্ড বিসাইডস শি উইল গো ইন টু কনভালশনস ফ্রম ফ্রাইট। বলছেন যে মানে স্পেন্সারকে বলছেন যে আমরা কি করব, বাচ্চাটা ও তো অত অন্ধকার, তারপরে ওখানে আলো টালো হাওয়া কিছু নেই, ও তো ভয়ের চোটেই ওখানে ওর মানে কাঁপতে কাঁপতেই ওর মধ্যে মানে কনভালশন মানে খিঁচুনি মতন ভয় আসবে আর কি। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস। আগাথার মা তখন সে মানে পাগলের মতো করছে, সে দরজাটা ধাক্কা দিচ্ছে। সামবডি ওয়াইডলি সাজেস্টেড ডাইনামাইট, কেউ বলছে ডাইনামাইট দিয়ে ফাটিয়ে ফেলো দরজাটা। অ্যানাবেল টার্ন টু জিমি, হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ।
but not yet despairing. Agatha, Annabel, তখন কি করছে জিমির দিকে তাকিয়েছে ওর ভীষণ মানে ওর মনে অ্যাঙ্গুইশ মানে বেদনা মানে কষ্ট একটা ভয় করছে কষ্ট হচ্ছে কিন্তু ও যেন হচ্ছে খাল ছাড়েনি টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ারস অফ দ্য ম্যান শি ওয়ারশিপস মানে একটা তার কাছে কি হচ্ছে যে সে একটা এমন একজনকে মনে হচ্ছে সে ভালোবাসে যে শ্রদ্ধা করে যে তার কাছে মনে হচ্ছে ওর মনে হচ্ছে অ্যানাবেলের মনে হচ্ছে ওর কাছে বোধ হয় অসাধ্য কিছুই না কান্ট ইউ ডু সামথিং র্যাল্ফ ট্রাই ওন্ট ইউ তুমি কিছু করো না র্যাল্ফ তুমি চেষ্টা করো না পারবে না করতে হি লুকড অ্যাট হার উইথ এ কুইড সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইজ তখন সেই ছেলেটা র্যাল্ফ ওর দিকে কুইর অর্থে হচ্ছে আনইউজুয়াল অদ্ভুত একটা দৃষ্টিতে যেন ওর দিকে তাকালো একটা হালকা হাসলো অ্যানাবেল হি সেড সে বললো অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং উইল ইউ তুমি যে গোলাপটা পরে আছো তোমার ড্রেসে লাগানো আছে ওই গোলাপটা আমায় দেবে তুমি দেবে কি হার্ডলি বিলিভিং that she heard from all right she unpinned the bud from the bosom of her dress meta na thik bishwash korte pachhe na je ei poristhiti theke ota golap chaite pare thik ache o mone bhabche ki ki bojani bujhte parche na tokhon matha kaaj korche na o tokhon or jamar theke unpinned korlo golap ta niye oke chhele ta ke dilo and placed it in his hand or hate dilo জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট জিমি করলো কি ভেতরের জামার পকেটে ওটাকে রেখে দিল থ্রু অফ হিজ কোট ওর কোটটা খুলে ফেললো অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস হাতের শার্টের হাতাটা গুটিয়ে নিল উইথ দ্যাট অ্যাক্ট র্যাল্ফ ডি স্পেন্সার পাসড অ্যাওয়ে ঠিক সেই কাজটা করার সময় যে র্যাল্ফ ডি স্পেন্সার ও পাস্ট অ্যাওয়ে মানে ওর ও মারা গেল অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস আবার জিমি ভ্যালেন্টাইন তার নিজের জায়গা নিয়ে নিল গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ হি কমান্ডেড শর্টলি ও তখন বলল যে তোমরা এই জায়গা থেকে সব চলে যাও হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল ওর টেবিলের মধ্যে সুটকেসটা রাখলো অ্যান্ড ওপেন্ড ইট আউট opened it out flat একদম হাট করে খুলে সোজা করে খুলে ফেলল from that time on he seemed to be unconscious of the presence of anyone else সেই সময় যখন খুলে ফেলতে সুটকেসটা আর যে কেউ উপস্থিত আছে সেটা একদম ভুলে গেল he laid out the shining queer implements swiftly and orderly ওর সমস্ত যে জিনিসপত্র ছিল সেই সমস্ত আনইউজুয়াল যে টুলস ইমপ্লিমেন্টসগুলো ছিল ওর যে যন্ত্রপাতি সেগুলো সুইফটলি খুব তাড়াতাড়ি অ্যান্ড অর্ডারলি ঠিক যেমন যেমন প্রয়োজন হবে সেরমভাবে সাজিয়ে নিল হুইসলিং সফটলি টু হিমসেলফ অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক যখন ও কাজ করতো ও নিজের মনে শিস দিত ওর শিস দিতে শুরু করলো ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল দ্য আদার্স watched him as if under a spell আর অন্য সবাই একদম নিস্তব্ধ একদম একদম কেউ কোনো কথা বলছে না সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর সবাই ওকে যেন মানে অবাক হয়ে ওর কাজকর্ম দেখছে সবাই ইন এ মিনিট জিমিস পেট ড্রিল ওয়াজ বিটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর মিনিট খানেকের মধ্যেই জিমি ওর যে ড্রিল মেশিন ছিল সেটা দিয়ে আস্তে আস্তে স্টিল ডোরটার উপর ধাক্কা দিতে মারতে লাগলো ইন 10 মিনিটস ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর মাত্র 10 মিনিট সময় লাগলো কোনোদিনও এত তাড়াতাড়ি কোনো বার্গলারিতে গিয়ে এত তাড়াতাড়িও কাজ করেনি সমস্ত রেকর্ড ভেঙে 10 মিনিটের মধ্যে ও সমস্ত জিনিসপত্র
ভেঙে ও কি করলো, ওপেন দ্য ডোর, দরজাটা খুলে ফেললো। আগাথা অলমোস্ট কোল্যাপসড, আগাথা তখন প্রায় মানে অচেতন মতো হয়ে গেছে, বাট সেফ, কিন্তু নিশ্চিন্ত মানে সেফ মানে সেফ ছিল, নিরাপদ ছিল। ওয়াজ গ্যাদার্ড ইন টু হার হার মাদার্স, মা ওকে ছুটে গিয়ে মা নিয়ে নিল কোলে। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, আবার কোট পরে নিল, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, আস্তে আস্তে হেঁটে এবার সামনের দরজার দিকে হেঁটে চলে গেল। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্স নিউ কল র্যালফ, বাট হি নেভার হেজিটেটেড। ওর যেন মনে হলো অনেক দূর থেকে কেউ কে র্যালফ বলে ডাকছে, কিন্তু ও কোনো ইতস্তত করলো না, ও আপন মনে হেঁটে চলে গেল। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে, এক দরজার কাছে গিয়ে দেখলো একজন অনেক বড় একজন লোক ওর দরজাটা আটকে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো বেন, সেড জিমি স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, সেই আশ্চর্য হাসি হেসে ও বললো, হ্যালো বেন, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, ওয়েল লেটস গো, তাহলে তুমি শেষ পর্যন্ত এখানে এসে গেছো তাই না, আচ্ছা চলো ঠিক আছে আমরা চলে যাই। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমি জানি না এতে কি আর তফাৎ হবে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, বেন প্রাইস তখন এক অদ্ভুত আচরণ করলেন। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, আন্ট ইট। তখন বেন প্রাইস বললেন, মিস্টার স্পেন্সার আমার মনে হচ্ছে আপনি কোথাও ভুল করেছেন, আমি তো আপনাকে চিনতে পারি না, আমি তো আপনাকে চিনি না, আর আপনার ওই ঘোড়ার গাড়িটা বোধ হয় আপনার জন্য বাইরে অপেক্ষা করছে, করছে না? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রল ডাউন দ্য স্ট্রিট, বলে বেন প্রাইস আস্তে আস্তে বেরিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে রাস্তায় চলে গেলেন। এই অবধি আমাদের জিমি ভ্যালেন্টাইনের গল্প, এত অবধি গল্পটা বলা থাকলো। এরপরে আমরা এমসিকিউ শর্ট প্রশ্ন আর বড় প্রশ্ন ধীরে ধীরে বলে দেবো, আজ তাহলে এটুকুনি থাকবা।